সুপ্রিয় শিক্ষার্থী, লেটস হ্যারিসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা বিখ্যাত ড্রামা লুক ব্যাক ইন অ্যাঙ্গার নিয়ে ক্লাস করব। লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটি একটি মডার্ন পিরিয়ডের ড্রামা। এই ড্রামাটি লিখেছিলেন বিখ্যাত ড্রামাটিস্ট জন অসবর্ন। জন অসবর্ন তিনি একজন ব্রিটিশ প্লে রাইট। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1929 সালে ইংল্যান্ডে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1994 সালে ইংল্যান্ডেই, অর্থাৎ তিনি 65 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। জন অসবর্ন তিনি ছিলেন একজন ইংলিশ প্লে রাইট, স্ক্রিন রাইটার, অ্যাক্টর এবং একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তার রাইটিং পিরিয়ড হচ্ছে 1950 থেকে 1992 সাল পর্যন্ত, অর্থাৎ তিনি পোস্ট মডার্ন পিরিয়ডে লেখালেখি করতেন। লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটি হচ্ছে মূলত একটি অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। এখানে জন অসবর্ন তার নিজের জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা অটোবায়োগ্রাফিক্যালি পেশ করার চেষ্টা করেছেন। আর সেটা হচ্ছে কীভাবে, সেটা হচ্ছে জন অসবর্ন তিনি মূলত তার জীবদ্দশায় 5টি বিয়ে করেছেন। তার 5 ওয়াইফের মধ্যে ফার্স্ট ওয়াইফ যিনি ছিলেন তার নাম হচ্ছে অ্যাক্ট্রেস ফ্যামেলা লেইন। অ্যাক্ট্রেস ফ্যামেলা লেইন, সে হচ্ছে মূলত একজন হায়ার ক্লাস সোসাইটির মানুষ। আর অন্যদিকে জন অসবর্ন হচ্ছেন একজন ওয়ার্কিং ক্লাস সোসাইটির মানুষ। তাদের দুজনের মাঝে এই ক্লাস কনফ্লিক্টের কারণে সবসময় বেজার লেগেই থাকতো, মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকতো। অন্যদিকে জন অসবর্ন তিনি প্রফেশনালি থিয়েটার রিলেটেড ক্যারিয়ার গড়ে তুলতে চেয়েছিলেন, যেটি তার ওয়াইফ ফ্যামেলা লেইন কোনোভাবেই মানতে রাজি নয়, যদিও তিনি একজন অ্যাক্ট্রেস ছিলেন। এই সকল ব্যাপারে তাদের দুজনের মাঝে সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকতো। তাদের মাঝে এই বনাবনি না হওয়ার ফলশ্রুতিতে কী হয়েছে, জন অসবর্ন পরবর্তীতে একজন ডেন্টিস্টের প্রেমে পড়েছেন এবং ডেন্টিস্টের সাথে রিলেশন শুরু করেছেন, যার কারণে তাদের যে আনহ্যাপি ম্যারিটাল লাইফ ছিল সেই আনহ্যাপি ম্যারিটাল লাইফটিকে মূলত জন অসবর্ন এখানে রূপক একটি চরিত্রের মাধ্যমেই পেশ করার চেষ্টা করেছিলেন, যেই রূপক চরিত্রের নাম হচ্ছে জেমি পোর্টার, যেটা আমরা ক্যারেক্টার আলোচনা করার সময় বুঝতে পারব, যার কারণেই এই লুক ব্যাক ইন অ্যাঙ্গার হচ্ছে একটি অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। লুক ব্যাক ইন অ্যাঙ্গার প্লেটির জেনার হচ্ছে রিয়ালিজম, কারণ এই প্লেটিতে জন অসবর্ন মূলত তার আনহ্যাপি ম্যারিটাল লাইফ সম্পর্কে বর্ণনা করেছেন। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরবর্তী ইংল্যান্ডের যে হজবরল পরিস্থিতি ছিল সেটাকে তিনি এখানে ক্রিটিসাইজ করেছেন। তৎকালীন সোসাইটিতে ইংল্যান্ডে যে ক্লাস কনফ্লিক্ট খুব বেশি প্রচলিত ছিল সেই ব্যাপারটিকে তিনি এখানে ক্রিটিসাইজ করে রিফর্ম করতে চেয়েছিলেন এই প্লেটি রচনার মাধ্যমে, যার কারণে এই প্লেটির জেনার হচ্ছে রিয়ালিজম। প্লেটি তিনি লিখেছিলেন 1955 সালে এবং এটি প্রকাশিত হয়েছে লেখার 1 পর 1956 সালে। আর হ্যাঁ, প্লেটির টাইম সেটিং হচ্ছে 1950 স্টার্ট। 1950 সালের শুরুর দিকটাই হচ্ছে মূলত এই প্লেটির টাইম সেটিং। অন্যদিকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই প্লেটি মূলত জন অসবর্ন টোটাল 17 দিনে লিখেছিলেন। অন্যদিকে প্লেটির প্লেস সেটিং হচ্ছে ইংল্যান্ডের একটি ছোট্ট শহর যার নাম হচ্ছে মিডল্যান্ডস। ওই মিডল্যান্ডসের একটি অ্যাটিক অ্যাপার্টমেন্ট হচ্ছে মূলত এই প্লেটির একজ্যাক্ট প্লেস সেটিং। অর্থাৎ প্লেটিতে আমরা যে ঘটনাপ্রবাহ দেখতে যাব সবগুলো ঘটনাপ্রবাহ মূলত একটি অ্যাপার্টমেন্টে সংঘটিত হয়েছে, আর ওই অ্যাপার্টমেন্টটি ইংল্যান্ডের মিডল্যান্ডসে অবস্থিত, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ হিন্টস দিয়ে রাখি, সেটি হলো এই প্লেটি সম্পর্কে ভালোভাবে তোমাদেরকে বুঝতে হলে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং সাল তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত যেটি, সেটি হচ্ছে স্প্যানিশ সিভিল ওয়ার। স্প্যানিশ সিভিল ওয়ার সম্পর্কে তোমাদের কিছু ধারণা রাখতে হবে, যেটি 1936 সালে শুরু হয়েছে এবং 1939 সালে শেষ হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হলো ওয়ার্ল্ড ওয়ার টু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে, যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধটি 1939 সালে শুরু হয়েছে এবং 1945 সালে শেষ হয়েছে। এর পরবর্তীতে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো ব্রিটিশ কনজারভেটিভ পার্টি 1951 সালে ইংল্যান্ডে যে লেবার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেছিল সেই ব্যাপারটিও তোমাদের মাথায় রাখতে হবে, কারণ প্লেটির ঘটনাপ্রবাহ বিস্তারিতভাবে আলোচনা করার সময় এই তিনটি ঘটনার ফলশ্রুতি আমরা সেখানে দেখতে পাব, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো গাইজ, এখন আমরা প্লেটির পারপাস সম্পর্কে ডিসকাস করব, কোন পারপাসে বা উদ্দেশ্যে জন অসবর্ন এই প্লেটি রচনা করেছেন। সেক্ষেত্রে ক্রিটিকগণ বিভিন্ন ধরনের পারপাস দেখিয়েছেন, বেশিরভাগ ক্রিটিক দুটি পারপাসকে দেখিয়েছেন। প্রথম যেটি, সেটি হলো অসবর্ন ওয়ান্টস টু পোর্ট্রে অ্যাবাউট হিজ আনহ্যাপি ম্যারিটাল লাইফ উইথ ফ্যামেলা লেইন বাই সিম্বলিক ক্যারেক্টার। তারা মনে করেন যে জন অসবর্ন তার এই প্লেটিতে তার প্রথম ওয়াইফ ফ্যামেলা লেইনের সাথে যেই আনহ্যাপি ম্যারিটাল লাইফ ছিল সেই ব্যাপারটিকে এই প্লেটিতে নাকি সিম্বলিক ক্যারেক্টারের মাধ্যমে পোর্ট্রে করতে চেয়েছেন। এটা হচ্ছে প্রথম পারপাস।
আর দ্বিতীয় পারপাসের ব্যাপারে তারা মনে করেন যে এই প্লেটিতে জন অসবর্ন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইংল্যান্ডে যে ক্রাইসিস মুহূর্ত ছিল সেই ক্রাইসিস মুহূর্তগুলোকে নাকি তিনি এই প্লেটিতে রিফ্লেক্ট করতে চেয়েছেন। ক্রাইসিস মুহূর্তগুলোর কিছু উদাহরণ হচ্ছে যেমন এক্সিস্টেন্সলেসনেস, জব ক্রাইসিস, ক্লাস কনফ্লিক্ট ইটিছি। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইংল্যান্ডে যে ক্রাইসিসগুলো ছিল যেমন এক্সিস্টেন্সলেসনেস, জব ক্রাইসিস, ক্লাস কনফ্লিক্ট, এই ব্যাপারগুলোকে নাকি তিনি এই প্লেটিতে রিফ্লেক্ট করতে চেয়েছিলেন। তো এ দুটি হচ্ছে মূলত এই প্লেটির মেইন পারপাস, আশা করি তোমাদের বোধগম্য হবে। তো গাইস চলো এবার আমরা প্লেটির ক্যারেক্টার্সগুলো সম্পর্কে জেনে নেই। প্লেটিতে বেশি ক্যারেক্টার নেই, মাত্র 5টি মেজর ক্যারেক্টার্স রয়েছে। সেগুলোর মধ্যে প্রধান যিনি তিনি হচ্ছেন জিমি পোর্টার। জিমি পোর্টার সে হচ্ছে মূলত অ্যান অ্যাংরি পার্সন, অনেক রাগান্বিত একজন ব্যক্তি, যিনি ওয়ার্কিং ক্লাস সোসাইটিতে বিলং করে, যিনি অনেক শিক্ষিত কিন্তু তার কোনো চাকরি নেই। তার ওয়াইফের নাম হচ্ছে অ্যালিসন পোর্টার, যে আপার ক্লাস সোসাইটিতে বিলং করে। এই ক্লাস ডিস্টিংশন প্লাস অন্যান্য কারণে তাদের দুজনের মাঝে সবসময় ভেজাল লেগেই থাকতো। এই জিমি পোর্টারকে মূলত প্রিফেস অফ জন অসবর্ন বা সিম্বলিক ক্যারেক্টার অফ জন অসবর্ন হিসাবে বোঝানো হয়, কারণ এই জিমি পোর্টারের মাধ্যমে মূলত জন অসবর্ন তার বাস্তব জীবনের যে আনহ্যাপি ম্যারিটাল লাইফ ছিল সেটিকে তিনি এই জিমি পোর্টারের মাধ্যমেই প্রকাশ করতে চেয়েছিলেন। যাই হোক, এর পরের ক্যারেক্টার হচ্ছে অ্যালিসন পোর্টার, যে জিমি পোর্টার ওয়াইফ। এই অ্যালিসন পোর্টার মূলত আপার ক্লাস সোসাইটিতে বিলং করে। জিমি এবং অ্যালিসনের সাথে মূলত প্রেম করে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর তাদের দুজনের মাঝে সবসময় বেজাল লেগেই থাকতো, কারণ জিমির কোনো চাকরি ছিল না, সে ওয়ার্কিং ক্লাস সোসাইটির, অন্যদিকে অ্যালিসন হচ্ছে আপার ক্লাস সোসাইটির, তার চাহিদা মেটাতে পারতো না, যার কারণে তাদের দুজনের মাঝে সবসময় বেজাল লেগেই থাকতো। এবং এই প্লেটের ঘটনায় আমরা দেখতে পাবো যে তারা কিছু সময়ের জন্য দুজনে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, দুজন দুই বাড়িতে অবস্থান করেছে, এবং একটা সময় অ্যালিসন তার হাজব্যান্ডের বাড়ি অর্থাৎ জিমির বাড়িতে এসেছে এবং তারা তাদের সব ভেদাভেদগুলো ভুলে গিয়ে নতুনভাবে আবার তাদের জীবন শুরু করেছে। আর হ্যাঁ, এই অ্যালিসনের দ্বারা মূলত তৎকালীন ইংল্যান্ডের যে আপার ক্লাস সোসাইটির মানুষগুলো ছিল তাদেরকেই সিম্বলিক্যালি বোঝানো হয়েছে। এবং এর পরবর্তী থার্ড ক্যারেক্টার হচ্ছে ক্লিফ লুইস। ক্লিফ লুইস যে হচ্ছে জিমি এবং অ্যালিসনদের বাড়িতে তাদের সাথে বসবাস করে। এই ক্লিফ লুইস হচ্ছে মূলত জিমির বন্ধু। ক্লিফ লুইস সেও কিন্তু ওয়ার্কিং ক্লাস সোসাইটিতে বিলং করে। আমরা দেখতে পাবো যে এই ক্লিফ লুইসের সাথে কারো সাথে কোনো ভেজাল নেই, সে সবার সাথে মূলত ভালোভাবে, সুন্দরভাবে, হাসিখুশিভাবে বসবাস করতে পেরেছে। এই ক্লিফ লুইসকে দ্বারা মূলত জন অসবর্ন তৎকালীন ইংল্যান্ডের এই ক্রাইসিস মুহূর্তেও যারা মোটামুটি জেন্টেল মানুষ ছিল, সবসময় চুপচাপ ছিল, তাদেরকেই এখানে সিম্বলিক্যালি বোঝানো হয়েছে। এর পরবর্তী চতুর্থ ক্যারেক্টার হচ্ছে হেলেনা চার্লস। হেলেনা চার্লস সে হচ্ছে মূলত জিমির ওয়াইফ, অ্যালিসন পোর্টারের বান্ধবী। এই হেলেনা সেও মূলত আপার ক্লাস সোসাইটিতে বিলং করে। এই হেলেনাকে মূলত জিমি কোনোভাবেই পছন্দ করতে পারে না, কোনোভাবেই দেখতে পারে না, কারণ মূলত জিমির সাথে তার ওয়াইফের সাথে সবসময় ভেজাল। অন্যদিকে সব ভেজালের কয়েকটি কারণ কিন্তু এই হেলেনা ছিল, হেলেনাও মূলত তাদের মাঝে ভেজাল একটু বাড়িয়ে দিত। প্লেটির ঘটনা প্রবাহে এক পর্যায়ে আমরা দেখতে পাব যে জিমির সাথে এই হেলেনার প্রথমত কিছু ভেজাল হয়েছে, অন্যদিকে ভেজালের পরবর্তীতে তারা আবার একে অপরের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছে, তাদের মাঝে প্রেমের সম্পর্ক হয়েছে, এবং এর পরবর্তীতে আবার হেলেনা তাদেরকে ছেড়ে এই বাড়িতে করে চলে গিয়েছে। এর পরবর্তী পঞ্চম ক্যারেক্টার হচ্ছে কলোনেল রেডফার্ন। কলোনেল রেডফার্ন তিনি হচ্ছেন মূলত জিমির শ্বশুর বা অ্যালিসন পোর্টারের বাবা। এই কলোনেল রেডফার্ন তিনি মূলত আপার ক্লাস সোসাইটিতে বিলং করেন। তিনি তার মেয়ে অ্যালিসনকে বিয়ের পূর্বে জিমির সাথে কোনোভাবেই বিয়ে দিতে রাজি হননি, কিন্তু এক পর্যায়ে বাধ্য হয়ে জিমির সাথে তার মেয়েকে বিয়ে দিয়েছেন। প্লেটের প্লটে আমরা দেখতে পাবো যখন জিমির সাথে তার ওয়াইফ অ্যালিসনের সাথে ভেজাল লেগে থাকতো, তখন এই রেডফার্ন তার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে গিয়েছেন। তিনি প্রায়ই তার মেয়েকে দেখতে আসতেন এবং এসে তার মেয়েকে জিমির সাথে অর্থাৎ মেয়ের হাজব্যান্ড জিমির সাথে ভালো একটি বন্ডিংয়ের জন্য সবসময় বোঝানোর চেষ্টা করতেন। তো এরাই হচ্ছে মূলত এই প্লেটির প্রধান ক্যারেক্টার্স। তো গাইস চলো এবার আমরা প্লেটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করব। প্লেটিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ থিমস রয়েছে, যেগুলো আমাদের সর্বপ্রথম যেটি সেটি হলো অ্যালিয়েনেশন অ্যান্ড লোনলিনেস। অ্যালিয়েনেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা, আর লোনলিনেস মানে হচ্ছে একাকিত্ব। এই বিচ্ছিন্নতা বলতে মূলত তাদের আনহ্যাপি ম্যারিটাল লাইফকে বোঝানো হয়েছে, যেখানে তারা সবসময় ভেজালে লেগেই থাকতেন, নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখতেন, এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে তারা দুজনে বিচ্ছিন্ন হয়ে অন্যত্রে বসবাস শুরু করেছেন সেই ব্যাপারটি। আর লোনলিনেস মনে হচ্ছে তাদের একাকিত্ব প্লাস অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইংল্যান্ডে যে ক্রাইসিস মুহূর্ত ছিল, বিশেষ করে মানুষগুলো এক্সিস্টেন্সলেস ছিল, তাদের কোনো জব ছিল না, আইডেন্টিটি ছিল না, মানি ছিল না, সব মিলিয়ে তারা মূলত লোনলি বসবাস করতেন,
সেই ব্যাপারটি। এই দুটি কারণে মূলত এই প্লেটি একটা থিম হচ্ছে অ্যালিয়েনেশন অ্যান্ড লোনলিনেস। আর দ্বিতীয় থিম যেটি, সেটি হচ্ছে ক্লাস কনফ্লিক্ট, যেটি আমরা প্লেটিতেও দেখতে পেয়েছি যে তাদের মধ্যে জিমি হচ্ছেন ওয়ার্কিং ক্লাস সোসাইটির আর অ্যালিসন হচ্ছেন মূলত আপার ক্লাস সোসাইটির। তাদের দুজনের মাঝে মূলত ক্লাস কনফ্লিক্ট ছিল, যার কারণে এই রিজনে তাদের দুজনের অনেক ভেজাল তাদের মধ্যে লেগে থাকতো, মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকতো, সেটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইংল্যান্ডে যখন মানুষগুলোর বিভিন্ন প্রবলেমে ছিল, সেখানকার সবচেয়ে বড় মারাত্মক সমস্যা ছিল এই ক্লাস কনফ্লিক্ট। কারণ ধনী ব্যক্তিরা, সাধারণত যেই ওয়ার্কিং ক্লাস বা গরিব সোসাইটির মানুষগুলো ছিল, তাদেরকে বিভিন্নভাবে তারা শাসন শোষণ করত, যার কারণেই এই ক্লাস কনফ্লিক্ট থিমটি এখানে দেখানো হয়েছে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে স্লথ অফ ব্রিটিশ কালচার। স্লথ মানে হচ্ছে আলস্য, অর্থাৎ ব্রিটিশ কালচারের যে আলস্য সেই ব্যাপারটিকে এখানে ক্রিটিসাইজ করা হয়েছে, যেগুলোর মধ্যে একটা উদাহরণ আমরা দিতে পারি যে 1951 সালে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি লেবার গভর্নমেন্ট গঠন করেছিল, তখন তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছিল যে এটা করবে সেটা করবে, ইংল্যান্ডকে বিভিন্নভাবে তারা উন্নয়ন করবে, অনেক কিছু করবে বলে আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই রকম আশানুরূপ ফল মানুষে পায়নি। তাদের মাঝে কি বিভিন্ন প্রবলেম এবং আলস্য ছিল, সেটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945 সালে, আর প্লেটির টাইম সেটিং দেখানো হয়েছে 1950 সাল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রায় 5 বছর পরেও ব্রিটিশদের মধ্যে, ইংল্যান্ডের মধ্যে অনেক ধরনের প্রবলেম বিদ্যমান রয়েছে। কিন্তু সেখানকার সোসাইটির মানুষে অনেকেই কিন্তু আপার ক্লাস সোসাইটি ছিল, অনেকে শিক্ষিত ছিল, কিন্তু তাদের উদ্যোগের অভাবে এই 5-7 বছরেও ইংল্যান্ডে তেমন কোনো পরিবর্তন হয়নি। এই দুটি কারণে মূলত এই থিমটি দেখানো হয়েছে। এর পরের থিম হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি যে জিমি এবং অ্যালিসন, তাদের দুজনের বিয়ে হয়েছে ঠিক, তারা একজন হাজব্যান্ড ওয়াইফ সেটাও ঠিক, কিন্তু তাদের দুজনের মাঝে কোনো প্রকার আইডেন্টিটি ছিল না। তারা সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে লেগে থাকতো, অনেক ভেজাল হতো, তাদের নিজেদের মধ্যে নিজেদের কোনো আইডেন্টিটি ছিল না, প্লাস কোনো বিশ্বাস ছিল না। তাছাড়া স্প্যানিশ সিভিল ওয়ার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইংল্যান্ডের যে পরিস্থিতি ছিল, সেখানে অনেক মানুষ তাদের আইডেন্টিটির ক্রাইসিসে ছিলেন। অনেক মানুষগুলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে ইউরোপে বসবাস করার জন্য পাড়ি জমিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন বর্ডার খুলে দেওয়া হয়েছে, তখন মানুষগুলো সেখানে কোনো আইডেন্টিটি ছিল না, কোনো জব ছিল না, কোনো পেপার্স ছিল না, কোনো বাড়ি ছিল না, কিছুই ছিল না। ওই সমস্যার ব্যাপারটিকে এখানে রিফ্লেক্ট করার জন্য এই থিমটি দেখানো হয়েছে। এর পরবর্তী সর্বশেষ থিম হচ্ছে রিয়েল লাইফ। এই রিয়েল লাইফের কয়েকটি উদাহরণ আমরা দিতে পারি এই প্লেটির ঘটনা থেকে। যেমন সাধারণত এখানে জন অসবর্ন, তিনি তার বাস্তব জীবনের ঘটনা প্রবাহগুলো এখানে রিফ্লেক্ট করতে চেয়েছেন, যেখানে আমরা দেখেছি তাদের দুজনের মাঝে খুব ভেজাল ছিল, তার ওয়াইফের সাথে অনেক ভেজাল ছিল, তাদের সাথে কোনো ধরনের আইডেন্টিটি ছিল না, কোনো ধরনের ভালোবাসা ছিল না, কিন্তু একটা সময় আমরা দেখেছি যে তারা তাদের ভালোবাসায় একে অপরের সাথে আবার সব ভেদাভেদ ভুলে গিয়ে সঠিকভাবে বসবাস করতে শুরু করেছেন, অর্থাৎ ভালোবাসায় মানুষ বেঁচে থাকে, এ হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটি, যেটি আমরা এর আগেও বলেছি যে এই প্লেটিতে তিনি মূলত শুধু তাদের আনহ্যাপি ম্যারিটাল লাইফ নয়, তৎকালীন সোসাইটিতে যে রিয়েল লাইফে বিভিন্ন প্রবলেম মানুষ ফেস করেছিল, সব ধরনের সমস্যার ব্যাপারগুলোকে তিনি এই থিমটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন, যার কারণে একটি থিম হচ্ছে রিয়েল লাইফ। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মূলত এই প্লেটির প্রধান প্রধান থিমস, আশা করি বুঝতে পেরেছ। আর হ্যাঁ, এটি হচ্ছে আমাদের এই প্লেটি সম্পর্কে ফার্স্ট পার্টের আলোচনা, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, সেটিংস, থিম সহ আরও কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড পার্টে আমরা এই লুক ব্যাক ইন অ্যাঙ্গার প্লেটির ক্রিটিক্যাল সামারি এবং সিম্বলস প্রসঙ্গে ডিসকাস করবো। ফার্স্ট পার্টটি যেহেতু দেখেছো, অবশ্যই সেকেন্ড পার্টটি দেখে নিবে, তখন আশা করি তোমাদের কনসেপশন পুরোপুরিভাবে ক্লিয়ার হবে। তো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।